কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় শ্মশান দীপাবলি উৎসব। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল নগরীর কাউনিয়া মহাশ্মশানে আছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, দেখুন, সনাতন ধর্মাবলম্বীদের শ্মশান দীপাবলি উৎসব আজ, এবং এই উপমহাদেশের সবচেয়ে বড় শ্মশান দীপাবলি যে উৎসব সেটি কিন্তু হয় বরিশালে, এবং এই মুহূর্তে আমরা আছি বরিশাল মহাশ্মশানে। এবং আমরা কিন্তু দেখছি যে সন্ধ্যা থেকেই সনাতন ধর্মাবলম্বীরা তাদের যে মৃত যে স্বজন আছে তাদের সমাধিতে কিন্তু মোমবাতি এবং প্রদীপ প্রজ্বলন করছে। এর পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু তাদের যে সকল স্বজনরা আসলে মৃত তাদের যে পছন্দের যে খাবারগুলো সেগুলো কিন্তু তারা এখানে নিয়ে এসেছে এবং তাদের সমাধির সামনে সেগুলো রেখে তাদের যে প্রার্থনা সেই প্রার্থনাগুলো করছে। আমরা এখানে যারা সনাতন ধর্মাবলম্বী আছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটা আমাদেরকে বলেছে যে মূলত তাদের যে সকল স্বজনরা আসলে এখানে আছেন তারা যাতে স্বর্গবাসী হন সেই প্রার্থনা কামনায় তারা এখানে এসেছেন এবং এই শ্মশান দীপাবলি উৎসব কিন্তু তারা পালন করেছেন। আমরা এই বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সাথে কিন্তু আমরা কথা বলেছিলাম এবং তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে বরিশালের কাউনিয়ার এই মহাশ্মশানটি প্রায় 200 বছরের পুরনো এবং 5 একর 96% জমির উপর কিন্তু প্রতিষ্ঠিত এবং এখানে প্রায় 61,000-এরও বেশি সমাধি আছে এবং এর মধ্যে 50,000-এর অধিক পাকা এবং 10,000 কাঁচা সমাধি রয়েছে এবং এছাড়া 900-র মতো সমাধি রয়েছে যেখানে কিন্তু আসলে আমরা যে সমাধিগুলোর আসলে স্বজনরা এই বাংলাদেশে নেই বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এই সকল সমাধির স্বজনরা কিন্তু নেপাল বা ভারতে অবস্থান করছেন, তবে এখানে তাদের এই সমাধিতে কিন্তু প্রদীপ প্রজ্বলন বা মোমবাতি প্রজ্বলন কিন্তু এই কমিটির মাধ্যমে করা হচ্ছে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী এখানে কিন্তু কঠোর অবস্থানে আছে, এর পাশাপাশি এখানে স্বেচ্ছাসেবকরাও তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এই উৎসবটিকে কেন্দ্র করে। এতটুকুই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা সবশেষ। বরিশালের কাউনিয়া উপজেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকিল মাহমুদ।